হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি ডিম ছাড়া কেক বানাবো। ডিম দিয়ে অনেকবার কেক বানিয়েছি, কিন্তু ডিম ছাড়া কেক এই ফার্স্ট বানিয়েছি। দারুণ হয়েছে কেকটা, তো ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই। ডিম ছাড়া কেক বানানোর জন্য দেখো, আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর একটা বড় কাপ নিয়েছি। এই কাপের আমি 2 কাপ নেব ময়দা। আর সেই কাপটারে আমি 1 কাপ নিয়েছি চিনি। চিনিটাকে আমি মিক্সারে পাউডার বানিয়ে নিয়েছি। এখন বড় চামচের 1/2 চামচ নিয়েছি বেকিং পাউডার। আর সেই চামচটারে 1/2 চামচ থেকে কম নিয়েছি বেকিং সোডা। এখন এগুলোকে ভালো করে আমি মিক্সড করে নেব। তো এখন দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাপ। আগের কাপটার চেয়ে এই কাপটা একটু ছোট। এই কাপের 1 কাপ আমি নিয়ে নিচ্ছি বাটার। বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। আর এই কাপটারে 1 কাপ নিয়েছি কনডেন্স মিল্ক। তো কাপটাতে বাটার লাগানো ছিল বলে কনডেন্স মিল্কটা লেগে থাকেনি কাপের মধ্যে। এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো দেখো, ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন এগুলো আমি ময়দার চিনির যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দেব। আর ভালো করে সব কিছুকে আমি মিক্সড করে নেব। তো এর মধ্যে আমি এখন দুধ ইউজ করছি। দুধটা কিন্তু গরমও না আর ফ্রিজেরও না, এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। তো দুধটা আমি একসঙ্গে সব ঢেলে দেব না, অল্প অল্প করে ঢেলে ঢেলে মিক্সড করব। না হলে যে কেকের ব্যাটারটা আছে সেটা একদম পাতলা হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে আমি দুধটা ঢেলে এটাকে মিক্সড করব। আর খেয়াল রাখতে হবে কেকের ব্যাটারটা যাতে একদম পাতলাও হয়ে না যায় আবার ডাটও না হয়, সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে। আর আবার বেশি ব্যাটারটাকে মিক্সড করলেও অনেক সময় কেক ভালো হয় না, তার জন্য যতটুকু দরকার ততটুকুই কেকের ব্যাটারটাকে মিক্সড করলে ভালো। তো কেকের ব্যাটার দেখো তৈরি হয়ে গেছে। বোঝার জন্য দেখো, আমি চামচ দিয়ে উপরের দিকে ব্যাটারটাকে তুলেছি আর রিবনের মতো পড়ে যাচ্ছে, তার মানে ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেলটাকে আমি প্রেশার কুকারের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। আর তার উপর দিয়ে আমি দিয়ে দেব ময়দা। তো ময়দাটা একটু ছিটিয়ে দিয়ে দিলে কেকটা প্রেশার কুকারে লেগে যাবে না। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। এখন প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব আর সিটিটা আমি খুলে দিচ্ছি। আর প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, ডাইরেক্ট বসাইনি। তার উপরে একটা তাওয়া দিয়ে নিয়েছি। তো তাওয়াটাকে প্রথম স্টিমটাকে বাড়িয়ে আমি গরম করে নিয়েছিলাম, এখন স্টিমটাকে একদম কমিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। তো দেখো, কেক রেডি হয়ে গেছে নাকি বা ভিতর থেকে কোনো রকম কাঁচা আছে কি না তা পরীক্ষা করার জন্য একটা চামচ আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখো, চামচটা একদম শুকনো আছে। তো কেক একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কেকটা। এই কেকটা হতে 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে আর ভাবিনি এত ভালো হবে। কেকটা নিশ্চয়ই খুবই ভালো হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো তোমরাও এরকম বানিয়ে খেও। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।